এই মুহূর্তে একটি অতি গুরুত্বপূর্ণ নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এর আগে নোটিফিকেশানে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস যে কমানো হয়েছিল সেই পরিবর্তিত সিলেবাস দেওয়া হয়েছিল নোটিস হিসাবে এবং কী 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 কি থাকবে এবং কি কী থাকবে না বলা হয়েছিল তাতে আজকে সেই পরিবর্তিত সিলেবাসের ওপরে নম্বর বিভাজন রকম হবে তা নিয়েই কিন্তু নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এবং তাতে বিস্তারিত বর্ণনা আছে এবার আমরা দেখে নিই যে কী বলা আছে এর আগে বলা হয়েছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছে আর স্থানথালি এবং গুজরাটি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের কি কি থাকবে সেটা এখানে বলা আছে এবং নম্বর বিভাজন তার যে ব্লু প্রিন্ট সেটা এখানে দেওয়া আছে এবার আমরা দেখে নেব যে কোন কোন সাবজেক্টে কীরকম নম্বর বিভাজন আছে এখানে দেখে নাও যে সান্তালি ভাষা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদেরকে কি কি রাখা হয়েছে এটা একবার দেখে নাও যাদের সান্তালি ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে যদিও সংখ্যায় কম গুজরাটি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে তাদের এখানে বলা আছে এবার চলে আসি বাংলায় নম্বর বিভাজন কীরকম করা হয়েছে বাংলায় নম্বর বিভাজনের ক্ষেত্রে বাংলা যাদের প্রথম ভাষা এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্ট অন্যান্য বিষয় যাদের প্রথম ভাষা তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই রকমভাবে নম্বর বিভাজন করা হবে তো যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্প থেকে তিনটে এমসিকিউ থাকবে এবং তিন চারটে এসে বা ভেরি শর্ট টাইপ কোশ্চেন থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি তিন নম্বরের কোশ্চেন থাকবে একটা এবং এসে টাইপ পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে একটা এইভাবে টোটাল গল্প থেকে পনেরো নম্বর আসবে কবিতা থেকেও এমসিকিউ তিন ভেরি শর্ট বা এসকিউ টাইপের কোশ্চেন চার তিন নম্বরের কোশ্চেন এক পাঁচ নম্বরের কোশ্চেন এক পনেরো নম্বর থাকবে। প্রবন্ধ একটা প্রবন্ধ বাদ দেওয়া হয়েছে একটা প্রবন্ধ আছে সেই প্রবন্ধ থেকে এমসি কিউ তিন এসএ কিউ তিন এবং পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন মোট এগারো নাটক থেকে যে নাটকটা আমাদের পাঠ্য আছে সিরাজ সেই সে নাটক থেকে কোনো এমসি কিউ কিউ এমনিও হয় না চার নম্বরে কোশ্চেনই হয় সেই চার নম্বরে একটা কোশ্চেন থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি কোনি থেকে বরাবর দুটোই কোশ্চেন আসে পাঁচ নম্বরের এবারও দুটোই কোশ্চেন আসবে পাঁচ নাম্বারের মোট দশ ব্যাকরণ থেকে এমসিকিউ এবং এসএ কিউ আট এবং আট ষোলো যেমন আসে তেমনই আসবে নির্মিতি থেকে বলা হয়েছে যে প্রতিবেদন বা কাল্পনিক গল্প তা থেকে পাঁচ রচনা থেকে দশ এবং অনুবাদ বা ট্রান্সলেশন থেকে চার মোট উনিশ এইভাবে কিন্তু নম্বর বিভাজন করা আছে তোমরা ভালোভাবে এই নম্বর বিভাজনটা দেখে নাও বা ঢুকে রাখো বা স্ক্রিনশট রেখে দিতে পারো তোমরা এরপরে চলে যায় ইংরেজি বিষয় ইংরেজি বিষয় রিডিং সিন থেকে প্রোস থেকে প্রোজ থেকে থাকবে এমসি কিউ পাঁচটা পোয়েট্রি বা কবিতা থেকে এমসি কিউ চার ভেরি শর্ট টাইপ কোশ্চেন প্রোস থেকে তিনটে থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি কোশ্চেন দু নম্বরের কোশ্চেন প্রোস থেকে দুটো থাকবে এবং পোয়েট্রি থেকে দুটো থাকবে চার নম্বর এসে টাইপ কোনো কোশ্চেন নেই টোটাল কুড়ি নাম্বার রিডিং আনসিন থেকে এমসি কিউ টাইপ কোশ্চেন ছ থাকবে ভেরি শর্ট টাইপ কোশ্চেন ছয় এবং দু নম্বরের কোশ্চেন চার মোট আট টোটাল কুড়ি গ্রামার ভোকাবুলারি থেকে এমসিকিউ টাইপ তিন ভেরি শর্ট টাইপ নয় দু নম্বরের চারটে আট টোটাল কুড়ি আর রাইটিং স্কিল থেকে তিনটে রাইটিং স্কিল থাকবে দশ নম্বর করে তিরিশ মোট এইভাবে নম্বর বিভাজন করা হয়েছে নব্বই নম্বরের এরপরে চলে যাচ্ছি ইতিহাসে ইতিহাসে পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ চারটে করে থাকবে ভেরি শর্ট টাইপ বা এসএ কিউ টাইপের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চারটে করে থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটারি দু নম্বরের কোশ্চেন দেখো প্রথম চ্যাপ্টার থেকে দুটো থাকবে সেকেন্ড চ্যাপ্টার থেকে চারটে থাকবে থার্ড চ্যাপ্টার থেকে দুটো থাকবে ফোর্থ চ্যাপ্টার থেকে চারটে থাকবে এবং ফিফথ চ্যাপ্টার থেকেও চারটে দু নম্বরের কোশ্চেন থাকবে মোট ষোলো নম্বর ষোলোটা কোশ্চেন থাকবে এরপরে অ্যানালিটিক্যাল কোশ্চেন অ্যানালিটিক্যাল কোশ্চেনে প্রথম চ্যাপ্টার থেকে মানে চার নম্বরের কোশ্চেনে প্রথম চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন থাকবে না সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার মিলিয়ে মোট চারটে কোশ্চেন থাকবে এবং ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টার মিলিয়ে চারটে কোশ্চেন থাকবে মোট এইভাবে কিন্তু নম্বর বিভাজন করা হয়েছে এবং টোটাল থাকবে টোটাল নাম্বার কিন্তু চারটে করে থাকলেও লিখতে হবে ছটা ঠিক আছে চারশো চব্বিশ চারশো চব্বিশ মোট আটটা কোশ্চেন থাকবে ছটা লিখতে হবে যেমন থাকে কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে কোনো থাকবে না থাকেও না কিন্তু পরে তিনটে চ্যাপ্টার বাদ দিয়েছে তাই প্রথম চ্যাপ্টার বাদ দিয়ে বাকি চারটে চ্যাপ্টার দিয়ে কিন্তু মোট আটটা কোশ্চেন থাকবে আটটা কোশ্চেনের মধ্যে ছটা কোশ্চেন লিখতে হবে চারশো চব্বিশ আর আগে যে ষোলোটা কোশ্চেন আগে শর্ট অ্যান্ড এক্সপ্লানেটারি যেমন থাকে ষোলোটা কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু এগারোটা কোশ্চেন লিখতে হবে এবং সেখানে বাইশ নাম্বার থাকবে আর এসিকিউর ক্ষেত্রে ষোলোটা লিখতে হবে কুড়িটার মধ্যে ষোলো নাম্বার থাকবে এসি টাইপ কোয়েশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে থাকবে না এবং বাকি চ্যাপ্টারগুলো থেকে মোট তিনটে কোশ্চেন থাকবে তিনটে কোশ্চনের মধ্যে কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে আট নম্বরের এরপরে জিওগ্রাফি কোশ্চেন আমরা যাই জিওগ্রাফি কোয়েশ্চনের ক্ষেত্রে জিওগ্রাফি কোয়েশ্চনের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার ফাইভ আছে চ্যাপ্টার ওয়ানে চ্যাপ্টার ওয়ানে তোমার এমসিকিউ পাঁচটা চ্যাপ্টার ফাইভেও এমসি এমসিকিউ নটা মোট চোদ্দোটা এসএ কিউর ক্ষেত্রে বা শর্ট টাইপ কোশ্চনের ক্ষেত্রে সাতটা এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে উনিশটা এবং টোটাল আসবে টোটাল অ্যাটেন্ড করতে হবে বাইশটা থাকবে কোশ্চেন তোমার ছাব্বিশটা ছাব্বিশটার মধ্যে বাইশটা অ্যাটেন্ড করতে হবে দু নম্বরের কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে চারটে পরের চ্যাপ্টার থেকে আটটা টোটাল নাম্বার অ্যাটেন্ড করতে হবে ছটা ছাদুগুণা বারো পাবে এখানে বারো নাম্বার থাকবে আর অ্যানালিটিক্যাল কোশ্চেন মানে তিন নম্বরের কোয়েশ্চেন দেখো প্রথম চ্যাপ্টার থেকে দুটো এবং পরের চ্যাপ্টার থেকে ছটা কিন্তু টোটাল অ্যাটেন্ড করতে হবে চারটে দুটো দুটো সরি প্রথম চ্যাপ্টার থেকে দুটো পরে লাস্ট চ্যাপ্টার যেটা ফিফথ চ্যাপ্টার সেটা থেকে দুটো টোটাল অ্যাটেন্ড করতে হবে বার টোটাল অ্যাটেন্ড করতে হবে চারটে এবং বারো নম্বর এখানে পাবে এসে টাইপের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের দুটো এবং পরের চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের দুটো এবং টোটাল চারটে অ্যাটেন্ড করতে হবে এবং এক থাকে দশ এইভাবে নম্বর বিভাজন করা হয়েছে এরপর লাইফ সায়েন্সের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রি এমসি কিউ থাকবে সব চ্যাপ্টারে পাঁচ পাঁচটা করে টোটাল পনেরোটা ভেরি শর্ট টাইপ কোশ্চেন টোটাল একুশটা থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটারি কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে পাঁচটা পরের চ্যাপ্টার থেকে পাঁচটা আর পরের চ্যাপ্টার থেকে তারপরের চ্যাপ্টার থেকে দুটো এবং টোটাল বারোটা বারো দুগুণে চব্বিশ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দেখুন প্রথম চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার থেকে তিনটে পরের চ্যাপ্টার থেকে দুটো প্লাস মাইনাস বলেছে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে একটা বাড়তেও পারে আবার কমতেও পারে আবার পরের চ্যাপ্টারে একটা বাড়তে পারে বা কমতে পারে এবং থার্ড চ্যাপ্টারে একটা এবং টোটাল ছটা পাঁচ ছয় তিরিশ এইভাবে নম্বর বিভাজন করা হয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যারিথমেটিকের ক্ষেত্রে অ্যারিথমেটিক এমসিকিউ এক একযোগে এক ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ভিএসএ কোশ্চেন ফাইভ আউট অফ সিক্স এক ট্রু অফ ফলস ফাইভ আউট অফ সিক্স দুই এভাবে দেখুন নম্বর বিভাজন করা হয়েছে ভালো করে দেখেন হয় অ্যারিথমেটিকে কি অ্যালজেব্রা জিওমেট্রি মেনসুরেশন এভাবে নম্বর বিভাজনটা সম্পূর্ণভাবে এখানে দেওয়া হয়েছে এরপরে লাস্ট চলে গেলে চলে যাচ্ছি যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে দেখুন কনসার্নস অ্যাবাউট আর বিহেভিয়ার অফ গ্যাসেস এই যে চ্যাপ্টারগুলো ভাগ করে দেওয়া আছে কোন চ্যাপ্টারে কত এমসিকিউ থাকবে এবং ভেরি শর্ট কতগুলো থাকবে কোন চ্যাপ্টারে থাকবে না তার বলা আছে দু নম্বরে কটা থাকবে বলা আছে এবং শেষে টোটালি কতগুলো অ্যাটেন্ড করতে হবে নিচে সেটা বলা আছে এভাবে টোটাল নম্বর বিভাজন করা আছে এই ছিল আজকে একদম কারেন্ট নোটিফিকেশান এবং সেই অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রী মাধ্যমিকের এটা কিন্তু ফলো করবে কিভাবে নম্বর বিভাজন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট সেটা তাতে কিন্তু তোমরা জানতে পারবে